Hello dear viewers, Assalamu alaikum, welcome to my new video class. This is Muhammad Saiful Islam, lecturer, Department of English, Chatkil Kamil Madrasa. Today we are going to learn about prepositions. Shubhriyo shikharthibrindo, etokkhon dhore amra preposition je use gulo shekhlam shegulo ashole general use of preposition. Preposition er sadharon kichu व्यवहार किन्तु आम्रा जाने जे प्रिपोजिशन दो रकम व्यवहार और एक होलो एप्रोप्रिएट यूज अफ प्रिपोजिशन तो एर फॉरेर स्लाइडगुलोते आमी तोमादेरके देखाबो किछु एप्रोप्रिएट गुरुत्वपूर्ण एप्रोप्रिएट प्रिपोजिशन आमादेर तोमरा जदि तोमादेर बई खोलो जेकोनो ग्रामार बईते देखबे 400-500 एप्रोप्रिएट प्रिपोजिशन एर व्यवहार रयेछे किन्तु एखाने आमी खुबई गुरुत्वपूर्ण तोमादेर जेगुलो ना शिखले नाओ अथवा जेगुलो शिखले आमादेर प्रॉब्लम अनेकटाई सल्व हो जाए से प्रिपोजिशनगुलो निये आसछे एखाने आमी एखाने पार्ट वन पार्ट टू पार्ट थ्री एभावे देखाइछि तोमरा प्रत्येकटा पार्टे 10टा करे एप्रोप्रिएट प्रिपोजिशनेर व्यवहार रयेछे तोमरा अवश्यई प्रतिदिन सबगुलो शिखते पारबा ना प्रतिदिन 10टा करे शिखो अर्थात एकटा करे पार्ट जदि एप्रोप्रिएट प्रिपोजिशन शिखे नाओ तोमरा देखबे जे अल्प किछुदिनेर मध्ये तोमादेर प्रिपोजिशनेर समस्या अनेकटाई सल्व हो गेछे कारण आमादेर परीक्षार जे एक्सारसाइजगुलो आसे सेखाने देखा गेछे बेशिरभागই व्यवहारই होलो आसले एप्रोप्रिएट प्रिपोजिशन तो छात्रछात्रीरा एप्रोप्रिएट प्रिपोजिशन এর ব্যবহার না জানার কারণে তারা ঠিক বুঝতে পারে না যে এখানে কোন প্রিপোজিশনটা বলবে তো আমি আশা করব তোমরা এই ব্যবহার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে নিবে আর এগুলো শেখার পর তোমরা দেখবে যে আসলে প্রিপোজিশনের ব্যবহার অনেকটা ইজি হয়ে গেছে তো পার্ট ওয়ানে আমি 10টা প্রিপোজিশন তোমাদের জন্য দিচ্ছি সেটা হলো নাম্বার ওয়ান অ্যাভয়েড বাই মেনে চলা তোমরা শিখে ফেলবে অ্যাভয়েড বাই মেনে চলা খুব ভালো করে অর্থ সহকারে প্রিপোজিশন সহকারে তোমরা শিখে ফেলবে আর তখন দেখবে যে পরীক্ষায় অ্যাভয়েড শব্দের পরে গ্যাপ থাকবে আর গ্যাপে তোমরা অটোমেটিক্যালি অ্যাভয়েড শব্দ দেখলে তোমরা বুঝবে যে সেখানে বাই বসবে এফ স্টেনের পরে শূন্যস্থান থাকলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে সেখানে ফ্রম বসবে কখন যখন তোমার এফ স্টেন ফ্রম মুখস্থ থাকে তাহলে এফ স্টেন ফ্রম বিরত থাকা অ্যাগ্রি উইথ রাজি হওয়া এইম অ্যাট লক্ষ্য করা অ্যাপয়েন্ট টু নিয়োগ করা অ্যাডিকুয়েট টু পর্যাপ্ত অ্যাফ্রেড অফ ভীত অ্যাংশিয়াস অ্যাবাউট চিন্তিত এওয়ার অফ অবগত অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা পার্ট টু বেসড অন ভিত্তির উপর কোন কিছুর উপর ভিত্তি করে বেসড অন ট্রাস্ট বার্স্ট ইন টু কান্নায় ভেঙে পড়া ব্রেস্ট আউট হাসিতে ফেটে পড়া খেয়াল করো ব্রেস্ট ইন টু ব্রেস্ট আউট অর্থ ভিন্ন বর্ন ইন জন্মগ্রহণ করা বর্ন ইন জন্মগ্রহণ করা বোস্ট অফ দম্ব বা অহংকার করা ক্লোজ টু নিকট ক্লু টু সূত্র কম্পেয়ার উইথ অথবা কম্পেয়ার টু তুলনা করা কম্পেয়ার উইথ কম্পেয়ার টু যদি কোনো সমজাতীয় বস্তুর সাথে তুলনা হয় উইথ আর যদি অসম বস্তুর সাথে তুলনা হয় তাহলে টু বসে কনসোল অন সমবেদনা জ্ঞাপন করা সান্ত্বনা দেওয়া কনসোল অন বা কন্ডোল কন্ডোলেন্স অন কনজেনিয়াল টু উপযোগী কনগ্রেজুলেট অন অভিনন্দন জানানো কনগ্রেজুলেট অন কনসিস্ট অফ ঘটিত অথবা কনসিস্ট ইন অন্তর্নিহিত থাকা কোনো কিছু ঘটিত হওয়া কনসিস্ট অফ আমার আওয়ার ফ্যামিলি ইজ কনসিস্টেড অফ ফাইভ মেম্বার্স কনসিস্ট অফ আর কনসিস্টেড ইন কনভার্টেড টু ধর্মান্তরিত হওয়া এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে গেল কনভার্টেড টু ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করলো কিউর অফ আরোগ্য লাভ করা কিউর অফ আরোগ্য হওয়া কিউর ফর প্রতিকার ডিল ইন ব্যবসা করা আর ডিল উইথ ব্যবহার করা কীরকম ডিলের পরে ইন ডিল ইন রাইস চালের ব্যবসা করে ডিল উইথ হিস স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সাথে ব্যবহার করেন ভালো ব্যবহার করেন তাহলে ডিল উইথ ডিপেন্ডেন্ট অন নির্ভরশীল ডিপেন্ডের অন পরেও অন বসে ডিপেন্ডেন্টের পরেও অন বসে ডিপ্রাইভড অফ কোনো কিছু হতে বঞ্চিত ডিপ্রাইভড অফ অবশ্য অর্থ সহকারে শিখবা ডিভোটেড টু নিয়োজিত এক্সপার্ট ইন দক্ষ পেথ ইন বিশ্বাস করা ফিট ফর উপযুক্ত ডিউ টু জন্য বা কারণে ইমার্স ফ্রম নির্গত হওয়া বা বের হওয়া স্কেপ ফ্রম পলায়ন করা স্কেপ ফ্রম মানে মুক্তি পাওয়া বা পলায়ন করা হ্যাঙ্কার আফটার কোনো কিছুর পিছে লালায়িত হওয়া ধাবিত হওয়া লোভ করা হ্যাঙ্কার আফটার ইনডিফারেন্ট ফর টু বসে ইনডিফারেন্ট টু উদাসীন ইনফর্ম অফ জানানো পার্ট ফাইভ ইনসিস্ট অন জিদ করা ল্যাক অফ
অভাব অর্থটা ভুল আছে, ল্যাক অফ শব্দের অর্থ হচ্ছে অভাব, সরি এখানে অর্থটা ভুল থাকে, ভুল থাকার জন্য দুঃখিত। ল্যাক অফ শব্দের অর্থ তোমরা শিখবে অভাব, ল্যাক অফ অভাব। লাফ অ্যাট ঠাট্টা করা, ডাই অফ ডাই বাই ডাই ফর, অর্থাৎ ডাই এর ফর অনেকগুলো প্রিপোজিশন বসে, আমাদের অর্থ মনে রাখতে হবে যে আমরা কোন অর্থে ব্যবহার করতেছি। ডাই এর পরের প্রিপোজিশনগুলো মারা যাওয়া অর্থে বসে, তবে কীভাবে মারা গেল সেটার উপর ডিপেন্ড করবে কোন প্রিপোজিশন পড়বে। ডাই অফ মানে হলো রোগে মারা যাওয়া, কেউ রোগে মারা গেল, ডাই অফ ফিভার, ডাই অফ ক্যান্সার, কিন্তু দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই, ডাই বাই রোড অ্যাক্সিডেন্ট। ডাই ফর দেশের জন্য মারা গেল, ডাই ফর দ্য কান্ট্রি, এরকম ডাই ডাই ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মারা গেল, ফ্রম ওভার ইটিং, ফ্রম অবশ্য, তাহলে অফ রোগে মারা গেলে অফ, বাই দুর্ঘটনায় মারা গেলে, ফর দেশের জন্য মারা গেলে, ডাই এর পরে এই প্রিপোজিশনগুলো বসে। ম্যাথস ফর, ম্যাথস ফর মিল হওয়া, ম্যাথস ফর অবস্টাকল টু বাধা, ও টু ঋণী হওয়া। প্রেফার ফ্রম প্রেফার টু, প্রেফার টু পছন্দ করা বা অধিক পছন্দ করার ক্ষেত্রে প্রেফার টু বসে, প্রেফারের পরে সবসময় টু বসে। রিলেভেন্ট টু প্রাসঙ্গিক, রিলাই অন নির্ভর করা। আর সিক্স, সিক ফর খোঁজ করা, সিক ফর সিমিলার টু একই রকম। প্রিসাইড ওভার সভাপতিত্ব করা, প্রিভেন্ট ফ্রম বিরত থাকা, প্রিভেন্ট ফ্রম বিরত করা বা বিরত থাকা। প্রোটেক্ট ফ্রম কোনো কিছু থেকে রক্ষা করা, প্রোটেক্ট ফ্রম। প্রহিবিট ফ্রম কোনো কিছু করতে নিষেধ করা, প্রহিবিট ফ্রম। রিকভার ফ্রম কোনো কিছু থেকে আরোগ্য লাভ করা, রিকভার ফ্রম, আমরা জানি ফ্রম মানে হতে বা থেকে, আমরা ওভাবেও শিখতে পারি কোনো কিছু থেকে ফ্রম। রেফ্রেইন ফ্রম কোনো কিছু থেকে বিরত থাকা, সুটেবল ফর উপযুক্ত, সেই চাকরিটার জন্য উপযুক্ত, সুটেবল ফর দ্য পোস্ট ফর দ্য জব। সাফার ফ্রম ভোগা বা ভোগ করা, সহ্য করা, সাফার ফ্রম। ট্রাস্ট ইন পার্ট সেভেন, ট্রাস্ট ইন বিশ্বাস করা। ভ্যারাই ফ্রম ভিন্ন হওয়া, ভিকটিম অফ শিকার, ব্লোয়ে উড়াইয়া দেওয়া। ব্রেকআউট প্রাদুর্ভাব হওয়া, যেমন ব্রেকআউট কোভিড নাইন্টিন, কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব বা কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়েছে, ব্রেকআউট। ব্রিং আপ লালন পালন করা, ক্যারি অন চালিয়ে যাওয়া। কাম রাউন্ড, কাম রাউন্ড শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা, শুধু লাভ করা না আরোগ্য লাভ করা, অর্থ রোগ মুক্তি পাওয়া। কাম ফরওয়ার্ড সামনে এগিয়ে আসা, সামনে আসা, কাম ফরওয়ার্ড। কাট অফ কাটা বা বিচ্ছিন্ন হওয়া। ইট ফল ইন পড়া, ফল ইন পড়া, গাছ থেকে ফল পড়লো, ফল ইন, আচ্ছা সে প্রেমে পড়লো, হি ফেল ইন লাভ, ফল ইন লাভ, ফল ইন পড়া। গেট থ্রো পড়ে শেষ করা, কোনো কিছু পড়লাম, পড়ে শেষ করলাম অথবা পড়ে গেলাম, গো থ্রো বা গেট থ্রো বসে। গো আউট বাহিরে যাওয়া, গো আউট। কিপ অ্যাওয়ে ফ্রম দূরে রাখা, কিপ অ্যাওয়ে ফ্রম। লুক আফটার দেখাশোনা করা, মেক আউট তৈরি করা, আবার মেক মেক আপ তৈরি করা, মেক আউট বুঝতে পারা, দুটো প্রিপোজিশন। এখানে পাস অ্যাওয়ে মারা যাওয়া, পাস অ্যাওয়ে পাসে ফর অ্যাওয়ে মারা যাওয়া। পুট অন পরিধান করা, কোনো কিছু পরিধান করা, পোশাক পরিধান করা। সেট অফ বা সেট আউট যাত্রা করা বা শুরু করা, সেট অফ সেট আউট। টেক আফটার একই রকম হওয়া, মেয়েটি তার মায়ের মতো বা ছেলেটি তার মায়ের মতো, তাহলে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এরকম টেক আফটার। তো আসলে এখানে আটটা পার্ট অর্থাৎ 80টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের জন্য দেওয়া হয়েছে, নিঃসন্দেহে এগুলো অনেক বেশি না, খুব কমই, তোমরা প্রতিদিন 10টা বা 20টা করে প্রিপোজিশন শিখলে খুব কম সময়ের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের আয়তে চলে আসবে। তো আজকের ক্লাসে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা আশা করি পেয়ে যাবে। তো আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে আমার অন্যান্য স্টুডেন্টরা অথবা আমাদের স্টুডেন্টের বাইরেও যারা প্রিপোজিশন শিখতে চায় তারা যাতে এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হন। সবাইকে আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।